নমস্কাৰ বাদ বিবাদ অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ আৰু আজি এই অনুষ্ঠানৰ অতিথি হিচাপে আমাৰ সৈতে আছে জ্যেষ্ঠ বিজেপিৰ নেতা বৰাক এগৰাকী বলিষ্ঠ ৰাজনৈতিক নেতা নৱ নিৰ্বাচিত সাংসদ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰ আপোনাক নমস্কাৰ জনাইছোঁ এটা নতুন নমস্কাৰ নতুন এক অধ্যায় পাঁচবাৰকৈ আপুনি ধলাই সমষ্টিৰ পৰা জয়ী হৈ আহিছে দুবাৰকৈ কেবিনেট মন্ত্ৰী প্ৰথম পাঁচ বৰ্ষ কমপ্লিট হ'ল দ্বিতীয়বাৰ আপোনাৰ তিনিবছৰ ইতিমধ্যে কমপ্লিট হৈছে আৰু দলৰ তৰফৰ পৰা আপোনাক লোকসভাৰ মজিয়ালৈকে পঠাইছে বিপুল ভোটত আপুনি জয়লাভ কৰিলে এই লোকসভা নিৰ্বাচন ওঠৰ সংখ্যক যি লোকসভা নিৰ্বাচন হ'ল ফলাফল খুব সুন্দৰ আপোনালোকে মিত্ৰজোঁটৰ তৰফৰ পৰা এঘাৰখন আসন পালে এই যি ফলাফল অসমত এই ফলাফলে দুহেজাৰ ছাব্বিছলৈ কি এটা ইংগিত বহন কৰে বুলি আপুনি ভাবে চাওক ৰাইজে প্ৰাণ খুলি ভোট দিছে আৰু আমি চৌধখনৰ ভিতৰত এঘাৰখন আসন আমি পালোঁ মিত্রজোটে আমি পাইছো কাজেই এই ক্ষেত্রত যদি আপনি পার্সেন্টেজ হিসাব চায় যিকোনো হিসাব চায় আমি এটা ভাল ফল আমি পালু কাজেই আমি রাইজের ওসব বিনম্রতার আমি আমার শ্রদ্ধা আমার সেবা যিসকলে ভাৰতীয় জনতা পার্টি বা যতে আছে আপনি যদি দেখে দেখিব যে সকলেই এটা ডাঙৰ ভোটৰ ব্যৱধানত আমি জিতি আহিব পাৰিছোঁ যে এই ক্ষেত্ৰত আমি গোটেই অসমৰ পদম শ্ৰদ্ধাৰ নিৰ্বাচক মণ্ডলীৰ ওচৰত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ শ্ৰদ্ধা আমি যাচিছোঁ মানে এই এই ফলাফলটোৱে ছাব্বিছৰলৈকে কেনেধৰণৰ এটা উজনি অসমত সাংঘাতিক ধৰণে গৌৰৱ গগৈ মানে এটা প্ৰভাৱ বিস্তাৰ কৰিল দলৰ তৰফৰ পৰা তেওঁ যিমানখিনি পচে মানে সা সুবিধা বা যিখিনি পাব লাগিছিল তাৰ সলনি তেওঁৰ ইমেজটোৱে গৌৰৱ গগৈ হিচাপে যোৰহাটত সাংঘাতিক ধৰণৰ এটা প্ৰভাৱ বিস্তাৰ কৰিল আৰু সকলোৱে ইতিমধ্যে স্বীকাৰ কৰিছে যে আপোনালোকৰ চৰকাৰখনৰ গৰিষ্ঠ সংখ্যক মিনিষ্টাৰ তাত উবৰি খাই পৰিছিল কিন্তু গৌৰৱ গগৈক পৰাজিত কৰিব নোৱাৰিলে উজনি অসমত এনেধৰণৰ এটা প্ৰভাৱ কিন্তু দেখা গৈছে চাওক উজনি নামনিৰ কথা নহয় কথা হৈছে যে অসমত চৌধটা আমার লোকসভার সিট আছে গৌরব গগৈ এগৰাকী রাজনৈতিক নেতৃত্ব তোলগর কংগ্রেস দলের তো নিজে আগতে আগত সাংসদ আসিল তো নিজের এটা সিনাকি আছে পিবারিক একটা চিনাকি আছে পিতৃ ইয়াতে পনেরো বছর মুখ্যমন্ত্রী আছিল আৰু কেন্দ্র মন্ত্রী আসি কাজে গৌরব গগৈ এজন প্রার্থী হিসাবে রাইজে নির্বাচিত করেছে কিন্তু রাইজে হয়তো বিবেচনা টানিছে এই কারণে আমি রাইজক বেয়া নেপাও গণতান্ত্রিক প্রক্রিয়াত মতামত প্রকট ইয়াতে বিশেষ কিবা এটা কেরিশমা আছে আপনাদের যে কৈ আছে যে গৌরব গগৈ এটা মানে সাংঘাতিক করিলে করলে আমার তো এগারো আমি সাংঘাতিক করিল এই ক্ষেত্রে বেলে কেরিছমা আছে বা কিবা এটা হয়েছে হয়। এটা রাজনৈতিক পরিবার মানুষ নিজা এটা সাংসদ সিনাকি হিসাবে চিনাকি এটা সিনাকি পালে নির্বাচক মণ্ডলী ভাবিলে যে নির্বাচিত লাগে বস ইমানখানি কথা রাজনীতির ক্ষেত্রত ভোটার্সে যে সিদ্ধান্ত লব গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া আমি সকলোৱে মানিব লাগে এই ক্ষেত্ৰত বেলেগ কিবা কি কেশ্মা আছে তেনেহ'লে যদি বেলেগ কেডিশ্মা থাকিলেহেতেন তেনেহ'লে আমি এঘাৰখন কিয় পালো বাকী সমষ্টিকেইটাৰ কথা অলপ সুকীয়া কাৰণ বাকী সমষ্টিকেইটাত গৰিষ্ঠ সংখ্যক কেবিনেট মন্ত্ৰী গৈ তাত প্ৰচাৰ চলোৱা নাছিল যোৰহাটতো গৈছে কিন্তু যোৰহাটৰ সংখ্যাটো সাংঘাতিক ধৰণৰ বৃদ্ধিয়ে লৈ গই আছে যে বরিষ্ঠ সংখ্যক মন্ত্রী কোন ঠাইত যোৱা নাই কওকচোন মোৰ ইয়াতেতো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ছয়বাৰমান মান বাকী বাকি মন্ত্রী পীযুষ হাজরীকার ডরিয়া গেছে জয়ন্ত মল্ল বড়া ডাঙৰীয়া গৈছে ঠিক তেনেকুৱা আমার এ জি পিৰ কেশব দা গৈছে অতুল দা গৈছে আমার শ্রদ্ধার অমিত মোৰ সমষ্টিত আহিলে কাজে নির্বাচন যেতিয়া হব সহকর্মী বা সহযোগী হিসাবে যে যিকোনো পার্টির হোক তেলোকে যাবই সহায়তা করিব আমি প্রার্থী আমার হাজার হাজার লাখ লাখ আমার কর্মী আছে আমার নেতা আছে যাব যেন সুবিধা পায় যাব সহায়তা করিব। এই মানসিকতা এই সময় জন্ম হয় যে আমার এজন দলের প্রার্থী নির্বাচিত বা প্রার্থী হয়েছে নির্বাচিত করে আমি কেন আনবো হেমন্ত বিশ্ব শৰ্মা এদিনতো বহা নাই প্ৰতিদিন তিনি চাৰিখন মিটিং কৰিলে বাকী ক্ষেত্ৰত আপোনালোকে কিয়নো কয় মোৰ ক্ষেত্ৰত কওক আপোনাৰ ক্ষেত্ৰত হৈছে কিন্তু যোৰহাটৰ ক্ষেত্ৰত সকলোৱে স্বীকাৰ কৰে সকলোৱে দেখিছে জল জল পথ পথ বাৰু এতিয়া সেইটো বাদ দিছোঁ এতিয়া কথা হ'ল ছাব্বিছৰ ইলেকশ্যন আহি আছে গৌৰৱ গগৈয়ে কৈছে যে এইবেলি তেওঁক দুবছৰ সময় লাগে ছাব্বিছলৈকে দুবছৰ আছে এই দুবছৰ অসমত তেওঁক সময় বিচাৰিছে হাই কামাণ্ডৰ পৰা কংগ্ৰেছ হাই কমাণ্ডৰ পৰা সেইটো ইংগিত দিছে যে তেওঁ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হ'ব বা এই কংগ্ৰেছক নেতৃত্ব দি ছাব্বিছত তেওঁলোক বিধানসভাত অৱতীৰ্ণ হ'ব আৰু চৰকাৰ গঠনৰ এটা পৰিকল্পনা তেওঁ যুগুতু কৰিছে আপোনালোকে কেনেধৰণে আগবাঢ়িব এতিয়া আমি তেওঁলোকে কেনেকুৱা আগবাঢ়িব সেইটো দেখি আমি আগবাঢ়িব লাগে। আমার নিজা একটা পরিকল্পনা আছে আমার নিজা এটা স্থিতি আছে কাজে এই ক্ষেত্ৰত মই ভাবোঁ যে আমার পার্টি আমার কাম কৰি যাব মই এটা দিন বিরোধীত আছিলোঁ মোৰ জীবনের আৰম্ভণি আপোনালোকে জানে বিৰোধী বিধায়ক হিসাবে আইস আমিও চৰকাৰত আহিম আমি দেহে মনে আমি প্রাণ চেষ্টা করল সকলে মিলি আমি সরকার পালো ইয়াতে পালো কেন্দ্র তো আমি পাল এই ক্ষেত্রে এটা মনত ইচ্ছা থাকিব থাকবে পরিকল্পনা থাকিব থাকবে পরিকল্পনা তেওঁ করিব। আমার পরিকল্পনা আমার সপন আমার বাস্তব আমি চাই কাজে এই ক্ষেত্রত ভারতীয় জনতা পার্টি কোনো পদ্যেই মানে এনেকা নাভাবে যে তেওক দেখি আমার কাম বা আমার পরিকল্পনা রচনা করিব লাগে আমার পরিকল্পনা আছে আমার লেভেল লোকে। আমার কর্মকর্তা আছে আমার বোথত খালি এজন বোথ প্রেসিডেন্ট নহয় আমার পৃষ্ঠা প্রমুখ লকে আছে এই ক্ষেত্রত আমি আমার পরিকল্পিত উপায়ে আমি যাম যাম। এই ক্ষেত্রত আমার কোনো টেনশনও নাই কোনো মানে আপনার আমার পরিকল্পনার কথা মই ভাবু যে শেয়ার করার কি আছে আমি ভারতীয় জনতা পার্টি আমি অবিরত অবিরত কাম করার লৈ ভারতীয় জনতা পার্টি আমার যাত্রা পর আরম্ভ হয়েছে আপনার দেখেছে আমার ভারতীয় জনতা পার্টির যাত্রা দুজন সাংসদের পর আরম্ভ হয়েছিল আজির দিনত আমি কইলকে পালো কিন্তু এই ক্ষেত্রে আমি আমার পরিকল্পনা আছে আমার এই জাস্ট আফটার ইলেকশন আমি কাম আক আরম্ভ যে আমি বহি আছো এতিয়া গৌরব গগৈ ডাঙরিয়ায় যদি যে তো বিধানসভার দিকে দৃষ্টি তেন হলে লোকসভাত কোনে কি করব যহাটের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি হিসাবে জোরহাটর হই লোকসভার কথা লাগিব এতিয়া এটা আপনার নেকি নাকি লোকসভাত কাম ইয়াতেই কাম যে করবেন যিজনে বিচারে আমার কি আপত্তি আছে তোলগুলোর কথা জানে আমি আমার কথা ভাব যে আহা নির্বাচনত ভারতীয় জনতা পার্টি আজির দিনত যান আমার সদস্য সংখ্যা আছে তাতকে অধিক হব এই অসম বিধানসভাত আপনি টার্গেট তো আমার আগতে দিয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় হয় টার্গেট আমি আগুয় যাম কোনো ঠাই আপনার জীবনতে জীবনত আপনি এটা টার্গেট লই আপনি ঠাই আছে কোনো ঠাইত হব পারে। যে এই ক্ষেত্রে আমার টার্গেট আছে এই টার্গেট ফুলফিল করার কারণে আমি যখন কর্মী আছো আমি সকলে মিলি পরিশ্রম করে যাও বৰাকৰ কথাটোতো আপোনালোকৰ দুটা সমষ্টি লোকসভা সমষ্টিত আপোনাৰ কাষৰ সমষ্টিটো হ'ল কৰিমগঞ্জ সমষ্টি কৰিমগঞ্জ সমষ্টিটো খুব কম বুটত আপোনালোকৰ প্ৰাৰ্থীগৰাকী জয়ী হ'ল এতিয়া বিৰোধী কংগ্ৰেছৰ যিগৰাকী প্ৰাৰ্থী হাফিজ ৰচিত আহমদ চৌধুৰী তেওঁ সংবাদমেল পাতিছে কৈ আছে যে এই যি কাউণ্টিং কাউণ্টিঙত কিবা খেলি মেলি হোৱা বুলি কৈছে আইনৰ ওচৰলৈকে যাব বুলি কৈছে আৰু বিজেপিৰ বিৰুদ্ধে আপোনালোকৰ বিৰুদ্ধে কৈছে যে সাংঘাতিক ধৰণৰ ৰেগিং আপোনালোকে কৰিলে তাৰ ফলত আপোনালোকে কম ভোটতহে জয়ী হবলৈ সক্ষম হব আইনৰ কাষ চাপাৰ তেওঁ মানে কথা কৈছে এতিয়া চাওক আমি কম ভোটৰ ব্যৱধানতা আমি জিতিলো তেতিয়া তেওঁলোকে কৈছে যে ইয়াতে ৰেগিং হৈ গ ল কিবা হৈ গ ল আপুনি যেনেকুৱা কৈছে এতিয়া গোটেই ভাৰতবৰ্ষৰ পিকচাৰটো যদি আপুনি চাই উইদিন এই থাউজেণ্ড এহাজাৰ তলত ভোটত ভাৰতীয় জনতা পাৰ্টি কিমান টো ছিট আমি হাৰিলোঁ আপোনালোকে তথ্য ল'লেই গম পাব আমিতো কোৱা নাই ৰেগিং হৈছে আপোনালোকে দেখিছে যেতিয়া আপোনালোকৰ জৰিয়তে এটা এক্সিট প'ল আহিছিল অলপ সংখা অলপ বৃদ্ধি আমি দেখিছোঁ এক্সিট প'লে আৰু ৰিয়েলিটিত অলপ বেচক্ৰম হৈছে যেতিয়া এক্সিট প'লত সংখ্যাটো অলপ বেছি কোৱা হৈছিল তেতিয়া তেওঁলোকে প্ৰথমে পৰা আৰম্ভ কৰিলে যে একেবারে রেগিং হয়ে কিবা হই হয়ে গেল গোটেইখিনি কথা এতিয়া এক্সিট পোল আর ইলেকশনের কাউন্টিংয়ের পাছতে এই কথা অল ইন্ডিয়া লেভেলত আর কোনে তেওঁলোকে কেইটামান সিট বেশি পালে এতিয়া তেওঁলোকে পালে এখনো কয়। আর আমি যদি কিবা বিশ হাজার ভোট কম ভোট হয় নেকি আমি যত ছয়শ ভোটও আমি তো কোয়া নাই এটিও কোয়া নাই যে আমি কিবা রেগিং গল গেল রেগিং করে ল এটা কোয়া কোৱা নাই গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন কমিশনের উপর আর বিহেককেই রাইজের উপর আস্থা রাখি কথা কব লাগে রাইজে যদি মতামত দিছে তিন হলে রাইজের মতামতট শ্রদ্ধা সহকারে লব লাগে আর যদি রাজনৈতিক দলার প্রকৃত নেতৃত্ব দিব লাগে তেন হলে নেতৃত্ব দিয়া মানুজন সম্মুখত চেলেঞ্জ লৈ আগুয়া যাব এই ক্ষেত্রে নহয় যে হারো মানে রেগিং হার মানে জোর লৈ গল কথা নয় তো ৰাইজে মতদান কৰিলে এতিয়া এনেকুৱা কথা কলে রাইজের উপর বিশ্বাস নোহা এনেকা একটা ভাব যে মই ভাবোঁ তেওঁৰ কথা কব দিয়ক আইন তো কাৰণে কারণে আছে ই এডভোকেট আমার কারণে নাই যিজন আমার যা প্রার্থী তেওঁৰ কারণে আইন নয় নেকি আইন সকলের কারণে আছে আইন যত যাব লাগে যাব দিও আমি আইনের জড়িয়ে তো আমি এজন এজন জেলা আয়ুক্তে হি মেজিস্ট্রেট হয় সার্টিফিকেট দিলে সার্টিফিকেট জাল হবেনি এই তেওর কথা তেও কব দিও এই জবাব মোক কি আছে আমার কাম আমি করে গিয়ে আছো ভারতীয় জনতা পার্টি কোনো নির্বাচনত নির্বাচন নাভাবে যে আমি রেগিং করে কিবা কিবি করি তে করে তো এইবিলাক ভাবি এইবাৰ দেখিলে নয় আপোনালোক কেনেকুৱা কথাবিলা এতিয়া কত আমি কৈছিলোঁ নাকি যে সংবিধান আমি শেষ কৰি দিম সংবিধান লই ঘূৰিলে নয় হ্যাঁ সংবিধান লই ঘূৰিলে এটা এটা ঠাইত আপোনালোকে সাংবাদ মাদ্যম আছে ঠাই ঠাইত দিয়কচোন ভারতীয় জনতা পাৰ্টীয়ে কৈছে যে সংবিধান শেষ কৰি দিম ফালি পেলাই দিম গোটাইখিনি হেক কৰি দিম কইছে নাকি আমি খেতে হবো তো এই ভ্রান্ত কথাবিলাক কইয়ে কেইটামান সেট লৈ গ'ল বেছি তেওঁলোকে যিমান পাব লাগিছিল ইয়াতকেই বেছি লৈ গ'ল এইবিলাক এইবিলাক অকথ্য কথা কৈয়ে লৈ গ'ল এইবিলাক আচৰিত আচৰিত কথা ক'লে তেওঁলোকে এতিয়া চাব আপোনালোকে এই চাৰে আঠ হাজাৰ খটা খট পটা পট খটা খট পটা পট আহি থাকিব প্ৰতি মাহে মাহে এতিয়া মাহটো হ'বলৈ গৈ আছে এতিয়া কাৰ একাউণ্টত কিমান টকা আহে এইটো আমি চাম নহয় এইবিলাক কথা কৈ ঠিক আছে এটা টাইমত মানুহক পাজুল কৰি অলপ ভোট লৈছে তেওঁলোকে কিন্তু এইটোতো আৰু বেছিদিন নচলে এনেকুৱা কথা কোনো লংজীৱিত নাই আৰু ৰাইজে বিশ্বাসো নকৰে এইবেলি যি লোকসভা নিৰ্বাচন হৈ গ'ল এই নিৰ্বাচনত কিন্তু এটা দেখা গ'ল যে এটা দলৰ মুৰববীগৰাকী পৰাজিত হ'ল ধুবুৰী সমষ্টিত আপোনাৰ এ আই ডি এফৰ প্ৰধান তেওঁ বদৌৰিন আজমল তিনিবাৰ যত্ৰা তেওঁ জয়ী হৈ গৈছিল এইবাৰ ৰখিবলৈ চেনেহাৰ হাতত তেওঁ পৰাজিত হ'ল এইটোৱে কি ইংগিত বহন কৰে অসমৰ ৰাজনীতি ছ মই ভাবোঁ ৰাইজে তেওঁক প্ৰত্যাখ্যান কৰিলে কি কাৰণত কৰিলে সেইটো ৰাইজে গম পায় তিনিবছৰত তেওঁ তিনিবাৰ তেওঁ তেওঁ জিতি অহাৰ পাছতেও কিয় যাব পৰা নাই হয়তো কোনো না কোনো কিবা হেৰি থাকিব পাৰে আৰু ভিতৰে ভিতরে থাকিব পাৰে কাৰণ কারণ কংগ্রেস আর ডি তো এটা টকার এপি টপিট জানেই আপোনালোকে আৰু নহলে কংগ্ৰেছে কংগ্রেস প্রমাণ প্ৰমাণ হৈ গল নহয় ধুবৰীত তো দিলে ইমান ভোটত দি দিলে এতিয়া যদি এফে যদি অলপ গ্ৰীণ ছিগনেল নিদিলে তেনেহলে ইমান ভোট কেনেকুৱা কংগ্রেসের প্ৰাৰ্থীগৰাকীয়ে পায় বিজেপির মানুষে তো পা নাই এতে আপনি যেলের কথাটুই আপনি রিপিট করছে এই কথাটো আপনার মনের কথা নয় আপনার মনের কথা হলে আমার মিত্র মিত্রজোটের প্রার্থী আছিল সেই কি অন্তত কেই লাখমান ভোট পাব পালে তো আমার মিত্র মিত্রজোটের প্রার্থী নহয় পালে তো কংগ্রেসের প্রার্থী কাজে ভিতরে ভিতরে জোট আছে আপনার এ গম পাই গেল এই খুলি খুলি আপনার কব লাগে আমার তেওলুকের কথা তো আমার দোষ দিতে লাভ নাই না না ইঙ্গিতটো কি দিছে এই ইঙ্গিতটো কি বহন কৰিছে ইংগিতটো এনেকুৱা আহি যে তেওলুকৰ যত যেনেকুৱা ভাবে তেওলুকে এক হব পাৰে তেওলুকে ৰাইজক কব পাৰে যে আমি এক তেওলুকে ৰাইজক কব পাৰে আমি ভিন্ন আজি এই ক্ষেত্ৰত আমাৰ একো কোৱাৰ নাই এবাৰ এবাৰ এডিএফএ ভাবিছে ধুবৰি সিটটো কংগ্ৰেছক দিব লাগে কেতিয়াবা হয়তো কংগ্ৰেছে ভাবিব যে ধুবৰিৰ সিটটো এডিএফক দিব লাগে রকিবুল হুইসানার পুত্র সামগ্রীরপা যে জয়ী হয়েছিল দীর্ঘদিন ধরে বহু কেবার এই রকিবুল হুইসানাই এবার পুত্রক উপনির্বাচন সামগ্রী সমিত হেলার একটা মানে পরিকল্পনা করেছে ভালো মো তো নজানো মোক তো রকিবুল দা কয় নাই যে আমি আমার লরক দিয়ে আছো কিন্তু লরাক দিব গণতান্ত্রিক অধিকার আছে সি ভোট ল'ৰাৰ ভোট খেলাৰ তেওঁ এটা ৰাজনৈতিক পৰিয়ালে ল'ৰা সি খেলিব দিয়ক কি অসুবিধা এতিয়া আপোনাৰ সমষ্টিটো উপ নিৰ্বাচন হ'ব কেনেধৰণৰ পৰিকল্পনা খুব সময় আপোনালোকক দলীয়ভাৱে কাম আৰম্ভ কৰিছে সমষ্টিটো আমাৰ কাম চলি থাকে আমাৰ নতুনকৈ কিবা আৰম্ভ কৰা নাই কাজি মই ভাবোঁ আমাৰ ইয়াতে ইলেকশ্যন হ'ব এতিয়া মই আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিগৰাকী প্ৰাৰ্থী হয় মই ভাব যে প্রার্থীগারা একটা বিপুল ভোটের ব্যবধানত জয়ী হয়ে আপনি আমি ইমান দিন ধলাইত আমি রাজনীতির লগত জড়িত আছো বিধানসভার রাজনীতির লগতে কিন্তু এইটা আমার বিশ্বাস এইবারও লোকসভাত আপোনালোকে দেখেছে যে আমার ইয়াতে প্রায় বাষষ্টি হাজার ভোটের ডিফারেন্স আছে কাজে এই প্রত্যাশা আমি করবো আর ৰাইজেই আশীর্বাদ দিব আমার বিশ্বাস আছে আমার ধলাই সমষ্টিৰ রাইজের উপর যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয়ী হয়ে কোনো দ্বিধা নাই কোনো সংশয় নাই আপনার পরি কোনো পুরার সম্ভাবনা আছে নাকি যদি দলে কোনো মানুষ নিবিচার যদি দলের ফল আহ্বান করে যে আপনার লড়াক বা হলে আপনার বাইদ যদি কথা তো পলিটিক্স নহে দাদা পলিটিক্স যদি নয় এটা যদির কথা কংগ্রেসে বিশ্বাস করবেন ভাবি সেই ইলেকশনের আগে যদি কিবা পাই যাও নহয় দুইশ পঁচানব্বই ছিট পাই তেওঁলোকৰ নেতাই এতিয়া পালে তো থ্রো ডিজিট তার উপর তো পৰা নাই দুইশ পঁচানব্বই মানে তিনিশ ক্রস প্রায় নহয় জানো প্লাস মাইনাস যদি ফাইভ টেন হৈ যায় তেনেহলে তিনিশ ক্রস করে পালে তেওঁলোকে যদি আমি পাই যাও অমুক আমার প্রধানমন্ত্রী হব পলিটিক্সত কোনো যদিৰ কথা নাই দাদা ৰিয়েলিটিৰ কথা রাইজে কাক ভোট দিব ৰাইজে জানে সেইটো ৰিলেটিড আমি ৰাইজলৈকে যাব পাৰোঁ আমি অনুৰোধ কৰিব পাৰোঁ এইখিনি কথা প্ৰাৰ্থীৰ কথাটো এনেকুৱা যদি অমুকে কয় যদি তমুকে কয় মই ভাবোঁ যে সেইটো নহয় পাৰ্টীয়ে যিটো ডিচাইড কৰিব পাৰ্টীয়ে যেনেকুৱাই বিবেচনা কৰিব এনেকুৱা হ'ব এতিয়া আপোনাৰ মন্ত্ৰীত্বৰ কথা আহোঁ যে আপুনি সৰ্বানন্দ সোণোৱালৰ মন্ত্ৰীসভাত পাঁচ বছৰৰ কেবিনেট মন্ত্ৰী বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ বহুতেই আপোনাক মানে অলপ হিংসাই কৰে যে ভাল ভাল ডিপাৰ্টমেণ্টকেইটা আপোনাৰ হাতত আৰু সুন্দৰকৈ পাঁচ বছৰ আপুনি প্ৰথম বিজেপিৰ চৰকাৰৰ দিনত আপুনি সুচাৰুৰূপে পালন কৰিলে আৰু ছেকেণ্ড টাৰ্মতো আপুনি গুৰুদায়িত্বই পালে ভাল ভাল ডিপাৰ্টমেণ্টকেইটাই যিকেইটাৰ পৰা অসমৰ ৰাজহ সাংঘাটিক ধৰণে আহে আৰু ৰাজহ সংঘৰ ক্ষেত্ৰত আপোনাৰ ডিপাৰ্টমেণ্টে মানে ইতিহাস ৰচনাও কৰিছে অলপ মন্ত্ৰীৰ সময়ছোৱাৰ মানে অলপ অভিজ্ঞতা কওকচোন কেনেদৰে আপুনি ইমানখিনি সফলতা লাভ কৰে চাওক এটা কথা মই বিৰোধী দলৰ এজন এম এল এ হিচাপে কাম কৰিছিলোঁ নাইনটি নাইণ্টি ওৱানত প্ৰথম কথা মই হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়াক মুখ্যমন্ত্ৰী পালোঁ মই তৰুণ গগৈ ডাঙৰীয়াক মুখ্যমন্ত্ৰী পালোঁ এটা তেওঁলোকৰ যিটো জ্ঞান প্ৰজ্ঞা সেইটোৰ জৰিয়তে অলপ কিবা আমি জানিব পাৰিছোঁ তো এই কারণে সোলো ইংরেজি আমি সোনাল ডাঙরিয়ায় আমার মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত করলে তেতিয়া মনে মনে মই ভাবিল যে হয় আমি যদি এটা টিম ওয়ার্ক করবো আমার ডিপার্টমেন্ট যদি আমি ফেমিলি নাভাব তেহলে ডিপার্টমেন্টের মানুষে কিয় কাম করব আমি খুব চেষ্টা করল যে আমার ডিপার্টমেন্টের যদি কাম করে আছে গভর্নমেন্ট এমপ্লয়ি যখন আমি কো ব্যক্রেটিক সিস্টেম যখন থাকে রাইট ফ্রম ফোর্থ গ্রেড টু কমিশনার সেক্রেটারি লোক আমি এটা ফেমিলি হিসাবে ভাবি আমি সকল লৈ সকলোর মতামত লৈ আমি আগুৱাবলৈ চেষ্টা করি ভাল লাগিব যে গোটেইখিনি মানুষ জানেই আপনার যে আমার এই থলু মানুষবাকই আমি ডিপার্টমেন্ট চলাই আছো সকলে মিলি এটা আমার ইন্টন বা টার্গেট আছে যে আমি ভাল কাম করি পলিচি যদি আপনি সোধে কেতিয়াবা সুদিছে বহুত আমার সাংবাদিক বন্ধু সকলে মানে এটা কথাই কোথা যে আমি সর থাকতে এটা বস্তু আমি শুনেছ বা পড়িছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিচি বহুখিন পলিচি আসব তার কাম করা অনেস্টলি লাগিব চিন্তাটা অনেস্টলি হব লাগিব এইখানে যদি আমি করবো আমি কোনো না কোনো দিন আমি এচিভ করব এই ক্ষেত্রত চলত আপনি চাব আমার পি ডাব্লিউডি যেটা মোক দায়িত্ব দিয়া হয়েছিল মই চেষ্টা করছো গোটে সময় ভালকে কাম করা আমার ডিপাৰ্টমেণ্টৰ সহযোগ করলে যান দিনই আমি আছিলোঁ রাইজের সহযোগিতা পালো সংবাদ মাধ্যমের সহযোগিতা পালো পরামর্শ পাল আমি পি মই ভাব উইথ সেটিসফেকশন মানে কাম করবো আমি ফরেস্ট পাল আমি আজির দিন তো মানে ভাব যে ফৰেষ্টত আমি যিখিনি হব না কাম আছে রাইন কোচিং একটা থ্রেডিং আছে আমার কারণে আমি সরকার বা কাৰণে কেন আমি কোচিংটা বন্ধ করবো আমি করল আমি গ্রীন কভারেজ বাড়ালো আমি ঠিক তেনেকুৱা আমি ফিশারি রেভেন ফরে রেভিনিউ আমি ট্রিভুল করল এই তিনি চারি বছরের ভিতর ঠিক তে আজির দিনত ডিপার্টমেন্ট মূল আছে আমি যদি আমার এটু আমার এই হিস্ট্রি আমি কব যাও এই আমি কব কারো যে আমার এটা গর্ব অনুভব করার এটা থলি কারণ মই কিয় কো কথাটো আজি আজি ধর এই মুহূৰ্তত আজি আমি তিনিটা তিনটা আহিলে কারণ আমি আজি ডিজাইন দিম তেওঁলোক আহিলে আমি লগতে একেবারে আন্তরিকতারে এটা পরি হিসাবে আমি কথা কলকাতা আজির দিনত গর্ব অনুভব করে যে হয় আমি আমার বিভাগত কাম করি আমি গর্ব অনুভব করি কিয় করে যে আজির দিনত রাইজর চকুত মানে আগুয় গৈ আছে সব মানুহে বিচারে যে আমার প্রশংসা আমি যাতে আমি আনিব আনবো স্বাভিমানের যাতে আমি চাকরি করবো স্বাভিমানের যাতে আমি আমার কর্তব্য নির্বাহ করিব পারো। এই ক্ষেত্রত আপনি আজি ফিশারি আপনি চাক আমি বেশি কথা কোজাও আজির দিনত আমার থলু মাস এভেলেবল হয়েছে আপনার স্বীকার করবেন রাইজে ঠিক তিন আজির দিনত ফিশারি আগুয়াই গে আছে আজির দিনত প্রায় তিন হাজার কোটি টাকা এডিবি সাতশো প্লাস এাতশো নহয় পাঁচশো প্লাস এ জাইকায় প্রজেক্ট শেংশন করলে দুটাই মিলি জাইকা আর এডিবিয়ে মিলি প্রায় তিন হাজার কোটি হল প্রায় হয়তো আঠাইশ উনত্রিশশো হব এই হাজার কোটির কাম যদি হয়ে যায় তেনে হলে মাস আমি এতিয়াও আমি বহিরাজ্য তলব সলব আমি থলু মাস দিয়ে ফিউচারত আমি ভালকে দিয়ে আমি ভালকে আর্নিং করব আমি ভালকে ফিসারি তো আমি বহুখানে আগে গে আছি ঠিক তেমন এক্সাইজের কথা তো আপনার জ্ঞাত সকলেই জ্ঞাত আমি জয়েন করা আমি প্রায় ষোলোশো কোটি টাকা পাই ছয়শো কোটি টাকা পাইছো ইন এন্ড এরাউন হ্যাঁ এইবার আমি চারি হাজার আটশো কোটি দিলাম প্রায় পাঁচ হাজার কোটি খালি আমি রেভিনিউ এনহ্যান্স করলাম আজির দিনে আপনাদের স্বীকার লাগিব যে কোনো ঠাইত এই যে ড্রাঙ্ক এন্ড ডেথ বহুখানি ঠাইত কমি গেছে এতিয়া আপোনালোকৰ জৰিয়তে ৰাইজে খবৰটো কম পায় নাপায় না পাৰোঁ যে এই মদ খাই মৰিলে কিবা হলে আমি অলপ হাইজেনিক কেনেকুৱা আমি আনিব পাৰোঁ এক পাছ কিবা করলাম ৰিফৰ্মছ আনিলোঁ ঠিক তেনেকুৱা আমি কান্ট্রি লিগাৰৰ ক্ষেত্ৰত রিফর্ম আনিল আমি মানে এই যে চোলাই মদ তদ খাই আগতে মানুহ একেবাৰে শেষ হৈছিল এতিয়া মই কব বিচৰা নাই যে ক্লিন হৈ গল বাট আমি ট্রাই করছো লাহে লাহে ধাপে ধাপে আমি আগুয়ায় গিয়েছি আজ এই ক্ষেত্রে এক্সাইজের একটা অ্যাচিভমেন্ট আছে আর কোনো মানুষের ডিনাই করবেন কেউ ডিনাই নোৱাৰে আজি এটা সরকার যদি চলিব লাগে যিকোনো মানুষ আমার রেভিনিউ লাগিব এই রেভেনিউবিল আগতে কিয় নাছিল চলোর আগতে কেউ পোৱা নাছিল আমি যান লিকেজ আছে লাহে লাহে গোটেইখিনি লিকেজ আমি বন্ধ করে আছি এটা যদি এটা মটকাত যদি আপুনি এটা কলহত যদি আপুনি পানী ঢালে ঢালি থাকে অলপ যদি ছিদ্ৰ থাকে লিকেজ থাকে পানীটো নাথাকিব নহয় আমি লাহে লাহে লিকেজবিলাক ৰাইজে কেতিয়াও ভাবে বা মোক সোধে যে কি মদ খোৱা বঢ়াই দিলে নেকি মানুহে আপোনাক মই আপোনাক মই অনেষ্টলি ক'ব বিচাৰিছোঁ অসমৰ ৰাইজে চলোৱাৰ পাছতে মদ খোৱা বঢ়োৱা নাই বরঞ্চ স্ট্যাটিস্টিক্যালি আমি সার্ভে দেখিলো বহুত কমিছে বাট আজির দিন আমি এটা 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 রিফর্মসের জড়িয়ে আমি যাতে ধৰক এই আনওয়ান্টেড জীব মদবাক যদি রাইজে কেউ নিবিচার এই কিবি কিলা যে নিবিচার এই নন ডিউটি পেইড মদবিল যাতে আমার ইয়াতে বিক্রি হব নয় তার কারণে আমি প্রয়াস করলাম আমি বহুখানি সাকসেসফুলো আজি যদি আপনি এই বাদ দিয়ে যদি ট্রান্সপোর্টের কথা ভাবে এক্সাইজের কথা প্রথমে সুদল আছে যে এই কেদিন চর্চা চলি আছে যে এক্সাইজ ডিপার্টমেন্টর পৰা যে ডিস্ট্রিক ওয়াইজত টার্গেট বান্ধি দিয়া হয়েছে যে ইমান মদ বিকি ইমান ইমরা বিকি করবো এইটুকু কেন এই কথাটা একেবাৰে মানে যেতিয়া এম সি চলি আছে তেতিয়া আমারও কোনো ক্ষমতা না বা অধিকার না থাকে লোকে জানে যেতিয়া আমার এক্সাইজের কমিশনারেটের ফালের পর কি গোল যে আমার ইমান লাগে প্রতি বছর এক্সাইজ এই বান্ধি নিদিয়ে সব ডিপার্টমেন্টের একটা টার্গেট রেভিনিউ বা ফাইন্যান্সে আমার টার্গেট দিয়ে রেভিনিউট জেনারেট করার ক্ষেত্রে টার্গেট যাব লাগে এতিয়া সেই টার্গেটে সেই টার্গেট ফুলফিল করা যাবার তো আমি এটা তার প্রতি বছর আছে প্রতি বছরতে যে টার্গেট থাকে যে রেভেনিউ আমার আনব মূল কারণ হল রেভেনিউ করপরি যদি আমি লিগেল বিলাগ আমি রাইজ হাতত দিব লিগেল যেটা চোরাংখি বান্ধি চোরাংখিনি বান্ধি এতিয়া যই আমি টার্গেট বান্ধি দিম চোরাংট অলপ হলেও আহতে ভয় পাব কারণ আমাৰ টার্গেট আছে আমার সুপারটেডেন্ট ইনসপেক্টর এসিস্টেন্ট ইনসপেক্টর কনস্টেবল গোটাই মূলত এটা চলি থাকিব যে আমার তো টার্গেট বান্ধা আছে আমি কাম লাগিব কামের সংস্কৃতিটো বড়াই দিয়ার কারণে যাতে কামটো আমি ভালকে সঠিকভাবে তাৰ তার এটা টার্গেট ৰেভিনিউ আমাক দিয়ে আর আমি এই ডিসপ্লে করি আপ টু আমার ডিস্ট্রিক্ট লেভেল আমার কমিশনারে কৰিলে যেতে আমি সংবাদ মাধ্যমত দেখিল দেখার পাছতে মই কমিশনারে সুদিল যে এই এম সি সি এ চলি আছে আর আপনাদের কীবিল করে আছে সংবাদ মাধ্যমে এই খবরবিল কলে নতুন জয়েন করিল কিন্তু আমি টার্গেটে দিছো এই টার্গেট তো আমার টার্গেট নয় টার্গেটটা তো রেভেনিউ বান্ধি দিয়ে টার্গেট কারণ প্রতিটা রেভিনিউ বিভাগের দায়িত্ব রেভেনিউর দায়িত্ব থাকে যে রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্টের টকা আহিব কেনা টাকা আজর থেকে নির্ভর করি বাজেট হইটু আপনি যিকোনো স্টেটত থক বা সেন্ট্রেলত হক আমি যে অ্যাডভান্স রাইজক কব যে এই টু করিম এই টু করিম এই করিম কিয় কারণ আমার একটা টার্গেট থাকে এই টার্গেট ফুলফিল করার কারণে কথাটা ইয়াতে কোনো মানু কোয়া নাই তুমি কেই মদ খোয়া তুমি কেই মদ সেইল করা এটা কোয়া নাই কিন্তু এই টার্গেট ফুলফিল করার কারণে এই আমার প্রতি বছরেই দিয়ে হয় বাকি কথা সব পরিবহন হয় পরিবহন তো দেখিছে দেখেছে মানে তো বেশি দিন হওয়া নাই ধরক দুই বছর প্লাস এতিয়া এই আড়াই বছরের ভিতর মই চেষ্টা করছো আমার যখন ট্রান্সপোর্ট বিভয়ত কাম করে আছে সকল আগেই আপনার মই যদি কাম কৰোঁ এটা পৰিয়াল ভাবোঁ আৰু মাতি আনি কোৱাৰ পাছতে আজিৰ দিনত আপোনাক কব পাৰোঁ মই যেতিয়া দায়িত্ব লৈছিলোঁ তেতিয়া যদি ৰেভিনিউ পাল ৰাইটলি ডাবল হৈছে আকৌ এই কথাটো কোৱাৰ পাছতে আপুনি মোক খুদিব পাৰে যে তেনেহলে আপুনি ৰেভিনিউ বঢ়াই দিলে ৰেভিনিউ আমি বঢ়াই দিয়া নাই সেই লাহে লাহে কেনেকুৱা আমি সঠিক অৰ্থত এটা রেগুলেশন আনিব পাৰোঁ সেই ৰেগুলেশ্যনটো আমি আনিলো ধীরে ধীরে আমার রেভিনিউ বাড়িলে আজির দিনত আমি ট্রান্সপোর্ট গোটেই ইন্ডিয়ার ভিতর নম্বর ওয়ান পজিশনত আছো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কিয় আছো আমি প্রায় বায়ান্ন তেপান্নটা এপস আমি লঞ্চ করি এপসের জড়িয়ে রাইজের যে সুবিধা হয়েছে ঠিক তেন আমার রেভিনিউর ক্ষেত্রতো তো আমার আমি সোজা সুবিধা আছে মেনুয়াল সিস্টেমটা বন্ধ হয়ে গেল দালালি বহুত কমি গল আমার সরকার আহার পাছতে আমি ট্রাই করি করি এই ক্ষেত্রে আমি পাল আপনার শুনলে ভাল লাগিব যে খালি ট্রান্সপোর্ট কোতে আমি খালি এই যে গাড়ি বিক্রি করি রেভিনিউ লোক নয় এস টি সিখান ট্রান্সপোর্টর ডিপার্টমেন্টের লগতেই আছে কর্পোরে আইডাব্লিউটিও ডিপার্টমেন্টের লোকই আছে এতে আইডাব্লিউটিত আমি কোম্পানি ফর্ম করি আইডাব্লিউটি তাজির দিনত আপোনাক কব পার যে টিৰ কাম লক্ষ্য করি আমার সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় সাতশো কোটি টাকা এই এই জাস্ট বিফোর ইলেকশন স্যাংশন করলে এটা লাইকে কাম আরম্ভ হবো আইডাব্লিউডিত আপনার দেখিছে যে আমি আমি রেগুলার ড্রেজিংয়ের আমি মৌ করল এটা ব্রহ্মপুত্র এটা বরাক এনেকা এতিয়া ভালকে আমার জলপথত যোগাযোগ ব্যবস্থাটা আরো টনকিয়াল হব আমি ইয়াতে যাতে আমি ভালকে চলাব কারণে আপনার দেখিছে আমি পোর্টের কারণে কাম করিছো আমার ইয়াতে এই জাস্ট বিফোর ইলেকশন আমার সিএম স্যার গে ফাউন্ডেশন দিলে টার্মিনাল তো দিলে আমি নাইট নেভিগেশন ক্রিয়েট করিলো আমি ইয়াতে এটা জোন ক্রিয়েট করিলো যাতে আমি এই জোনের ভিতর যাতে যাত্রী সকল আমি তেওঁলোকক কামাখ্যা ইত্যাদি ইত্যাদি আমি উমানন্দ দর্শন করা পারো ঠিক আমাৰ আমার আমার এছ টি চি আছে টি চিত আপোনালোকে খবর ললে গম পাব এতিয়াও আমার দুইশখন বাছ গুৱাহাটীত গ্ৰীণ এনাৰ্জিত চলি আছে বহুত এডভান্স ৰাজ্য আছে এতিয়ালৈকে পৰা নাই কিন্তু আমি আমি বহুতখিনি ট্রান্সপোর্টের এপছ আমি উলাইছো ট্রান্সপোর্টের ৰেভিনিউ বহুতখিনি বাঢ়িছে কিন্তু মই এইটো কব বিচৰা নাই যে ট্ৰেন্সপৰ্টৰ এতিয়া আমাৰ লুজিং কনসার্ন নহয় কব আছ নাই আপনা কিন্তু মানে আজি রেজিগনেশন দিল আগতে আপনার কল যে ট্রেন্সপোর্টত এস টিসি যে আগাই গে আছে ট্রেন্সপোর্টের জড়িয়েই এই এস টিসির আমি এটা দিন আহিব যে আমি লুজিং কনসার্ন নহ এস টিসি অলাভত আহিব আমি চেষ্টা চলাই সরকার দিনতে হওয়ার সম্ভাবনা একবারে একবারে সম্ভাবনা কারণ আমি আমি ধরক। আমার যান পুরানা বাছ টাস আছে আপনার জানে আমি চেষ্টা করছিলাম যে নিবনুয়া লরার হাতত দি কিবা যদি আমি আগুয়াই যাব প্ৰফিটেড যদি হয় সেটোরও আমি চেষ্টা করছি ঠিক তে আমি গ্রীন এনার্জির বাস আৰু কিছু ইলেকট্রিক বাস আৰু কিছু আসবো পাবার ষ্টেচন আমি বহালো কাজে এই ক্ষেত্ৰত মই ভাবু যে আমার এই সরকারের দিনতি অন্তত লোকসান টুন নহব আমার

পঞ্চাশ কোটি টাকা সেই পঞ্চাশ কোটি টাকা আমি বাস পারচেজ করিম এই বাছবাক যেতিয়া লাহে লাহে সিটির বাহিৰত যাব পলিউশন কমিব আর্নিং বাড়ি এই ক্ষেত্রে ভাবো যে আমার এস টিসি খাই যাব টি আপনাদের দেখিব অলপতেই বা এটিও দেখি আছে চেঞ্জ হয়ে আছে আর এই চেঞ্জ লই আমি আগুয়ে গে আছো আর খন আজির দিন সকলে মিলি পরিশ্রম করে আছে আমার যখন কর্মকর্তা আছে আমার সব তেওঁলোকে পরিশ্রম করেছে এটা পণ বান্ধি যে হয় আমি আগুয় যাব লাগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডরিয়ায় পরামর্শ আমি লোক সহায় করে আছে দিকদর্শন দিয়ে আছে যে সকলে মিলি যদি প্রয়াস এই প্রয়াসক মানে ভাবো মই মন্ত্রী না থাকলেও কোনো প্রবলেম নাই আমার আমার ডিপার্টমেন্টের মানুষবকে পণ করে আজিও আমি তিনটা ডিপার্টমেন্টের বহিল সকলে স্যার আপনি গল ঠিক আছে ইমান দিন একেলগতে কাম করলাম কিন্তু কিন্তু আমি অনেস্টলি ডিপার্টমেন্টব যাতে যাব পারো তার কারণে আপনার কথা দিল ভাল লাগিছে কথাটা শুনি এই ক্ষেত্রত মানে খুব পজিটিভ হেরি আছো যে তিনটা ডিপার্টমেন্ট ধুনিয় আগুয়া যাব আপোনাৰ কি ইমান মানে যাদু আছে যে যোনটো ডিপাৰ্টমেণ্টে দিয়ে ৰেভিনিউ আপুনি দুগুণ কৰে মানে মটিভেশ্যন ম মটিভেশ্যন মানে কিবা আছে নেকি যে ডিপাৰ্টমেণ্টবিলাক আগত যেনেদৰে কাম চলিছিল আপুনি অহাৰ লগে লগে বেছি কাম কৰা আৰম্ভ কৰে আপোনাক মই এটা কথা কৈছোঁ অলপ আগতে যে পলিচি যিমানেই মানুহে যিমান লওঁ তাৰ ভিতৰত আটাইতকৈ আটাইতকৈ আচল পলিচিটো হ'ল অনেস্টি ইজ দ্য বেস্ট কৰক আপোনাৰ লগতে কথা অনেষ্টলি হওক ঠিক তেনেকুৱা আমার কৰ্মৰ জৰিয়তে আমি যিখিনি আগুৱাই যাব এইখিনি কাৰণে যিটো প্ৰয়াস প্ৰয়াসটো অনেষ্টলি হওক আৰু এই প্ৰয়াস আমাৰ বিভাগবিলাকে কৰি আছে কাৰণ সিহঁতে দেখি আছে যে মন্ত্রী মই মোৰ মানে কোৱাৰ কাৰণে কোৱা নাই আমিও তো চেষ্টা করি আসো রাতি দিনে পরিশ্রম করি আছো মন্ত্রী তেওঁলোকেও করিব লাগে এটা সরু এক্সাম্পল আপনার দি এটা আপনার জড়িয়ে রাইজক কোয়ার কারণে নয় বা আমি বাবা লওয়ার কারণে নয় আমি সাক ট্রান্সপোর্টের আসল কামট কি হয় রাইজক যোগাযোগের ব্যবস্থাটা ভালকে দিব লাগে আৰু কি করিব লাগে যাতে যোগাযোগের জড়িয়ে কোনো এক্সিডেন্ট নহয় সেও ট্রেন্সপোর্টের একটা চিন্তা থাকবে আমি দায়িত্ব লওয়ার পেছনে মোর আহি গল যে রেভিনিউ তো ঠিক আছে বাড়ি কিন্তু তার আরো একটা কথা আছে যে রাইজক আমি সুরক্ষা কেনকা দিব এই আনওয়ান্টেড কিমান প্রাণ হানি হয়েছে প্রতি বছর তিন হাজার প্লাস মানুষ মরি থাকে তিন হাজার মানুষ আমি নিজে উলাই গেল এতিয়া নিজে উলাই যাওয়ার পেছনে আমার আমার ডিপার্টমেন্ট ওলাই গেল সেই ডিপার্টমেন্ট ওলাই গেল লহেব মনতার একটা ডর কর্তব্য হয় ইটু কি হল আপনি যদি খবর লয় আমি আপনার তথ্য সহকারে কব ডিসেম্বর আমি নৱেম্বৰত আরম্ভ কৰিছিলোঁ ডিসেম্বর আমি চলিলোঁ জানুয়ারির 26 তারিখ আমি হেক কৰিলোঁ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আপনি লৈকে আপনি লগ প্রতি মাহত 25% 30% fatality rate কমি আছে ঈশ্বর প্রার্থনা কৰিছো এনেকুৱা যদি fatality ৰেট কমি আহে প্ৰতি মাহে মাহে তেনেহলে আগৰ নিচা আমাৰ মানুহে গন্তি কৰিব নালাগে যে ইমানখিনি প্ৰাণ আমাৰ পৰা পৃথিৱীলৈ উভতি গল আমি এই দুখটো পাব নালাগে লাহে লাহে সকলে মিলি মই ভাবু যে এই কামখিনি চলাই যাব আজিও মই রিকোয়েস্ট কৰিছো মই কথাটো কিয় কলো আপনা মই কলো যেতিয়া এজন মন্ত্রী নিজে ফিল্ডত আমি। রেভিনিউর কারণে মই এটো আমি কলো যে রোড এক্সিডেন্ট রেভিনিউর কারণে এস টিসির কথা কলো মই মানে আড়াইটা লৈকে এএসি সি মই বই গাড়ি বিলাক যে আমার ভিতৰত ভিতর ৰেভিনিউ আমি কিমান পাও। কিমান ফাঁকি হয় এবিলাক চোৱাৰ কারণে আপনি এতিয়া গলে দেখিব দুই বছর আগতে আমার এন্ট্রি রেভিনিউ হিসাবে এই যে বাইরে গাড়িবিলা যে ভিতরত পার্কিং করবো আমার এন্ট্রি ফিজ লাগে নয় এই কিমান ডাবল ট্রিপল হইব এতিয়া এটা মন্ত্রী কাম করিব আমি কাম করছি আমার সকল মন্ত্রী কাম করছে মোক দায়িত্ব দিয়া হয়েছে ময় ডিপার্টমেন্টত কাম আছো কাজে আমার তো কাম করব আরে করে আছে অনেস্টলি করে আছে যে এই একো কিবা এটা বেলেগ কিবা পলিসিও নাই আমি এনেকা নহয় যে আমি সাংঘাতিক কিবা মানুষ বা কিবা এটা লক্ষী মানুহ এনেকুৱাও নহয় ঠিক আছে আমি মানুহ মানুহে বা সকলক লৈ কাম কৰাৰ যিটো আমাৰ এটা মূৰত আছে সেইটো লৈ আমি কাম কৰিছোঁ ৰিজাল্টটো পালোঁ আপোনাৰ বিধানসভাৰ এই যাত্ৰাত পাঁচবাৰ আপুনি জয়ী হৈ আহিছে ধলাই সমষ্টিৰ পৰা নাইনটিন নাইণ্টি ওৱান আপুনি হিতেশ্বৰ শইকীয়াক পালে তাৰপাছত আপুনি প্ৰফুল্ল কুমাৰ মহন্তক পালে মুখ্যমন্ত্ৰী হিচাপে তাৰপাছত তৰুণ গগৈক পালে তাৰপাছত সৰ্বানন্দ সোণোৱালক বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মাক এইকেইগৰাকীৰ ভিতৰত এতিয়ালৈকে আপুনি যি আপোনাৰ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই আপুনি কোনজনক কেনেধৰণে আপুনি বিশ্লেষণ কৰে এজন মানুহ যেতিয়াই মুখ্যমন্ত্ৰী হয় তেওঁলোকৰ মানে বহুতখিনি জ্ঞান গুণ থাকিব লাগে যিকোনো দলে হওক নাথাকিলে এই এই আচনত যোৱাটো সাধাৰণ কথা নহয় প্ৰধানমন্ত্ৰী হোৱাটো মুখ্যমন্ত্ৰী হোৱাটো সাধাৰণ কথা নহয় চারিগুণী মান আমি কাকো এইটো বিশ্লেষণ নোৱাৰোঁ যে কোন কার বেশি গুণ কার কম গুণ গুণের আধার তেওঁলোকৰ আর এই আধার আছিল এই কারণে এই স্থান পালে কাজেই মোৰ ওচৰত খুব নিশ্চিতভাবে যে আমি আমার পার্টির মুখ্যমন্ত্ৰীজনক আমি হয়তোবা কম যে আমার পার্টির মুখ্যমন্ত্রী দুগী ভাল কিন্তু কথাটো এনেকুৱা নহয় কথাটো এনেকুৱা যে হয় আমি আমাৰ পাৰ্টীৰ মুখ্যমন্ত্ৰীক আমি হয়তো বা বেছি ভাল পাওঁ বেছি শ্ৰদ্ধা কৰোঁ তেওঁলোককো আমি কম ভাল নাপাওঁ কম শ্ৰদ্ধা নকৰোঁ তেওঁলোকৰ ভিতৰতো গুণ আছিল সেইকাৰণে তেওঁলোকো হৈছে মোৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ এডমিনিষ্ট্ৰেটিভ কেপাচিটি কওক বা যিকোনো ক্ষেত্ৰত তেওঁলোকে শইকীয়াৰ কোনটো গুণ আপোনাৰ যদি এইটো কয় মই খুব কম বয়সত ত্রিজশ্বর শরকিয়া ডাঙরিয়া পালো তেও খুব সিনসিয়ারলি চায় এসেম্ব্লির ভিতর যে কোন সদস্যজন কোন ফিনে কথা কয়ে আছে কি কথা কয়ে আছে আর তেওঁ যেতিয়া চিন্তা করেছিল এনেকা লাগিছিল যে মানে খুব বেশি যদি গভীর চিন্তা করে অল্প এনেকা এ থাকে তেতিয়া আমি গম পাই যাও কিবা কেলকুলেশন কৰি কিবা এটা কেলকুলেশন কৰি আছে আৰু মানুহজন ইমান কেলকুলেটেড মানুহ আছিল আৰু আটাইতকৈ ডাঙৰ কথা আছিল যে আপুনি যিমানি যিমানি আপুনি খং কৰি গৈ কিবা কথা কৈ দিয়ক বিৰোধী পক্ষৰ এম এল এ হিচাপে সি বহুত হাঁহি আহি কথাটো লয় তেওঁৰ কথা মোৰ মনত আছে ইমান ইমান মানে মই দেখিলোঁ আৰু তেতিয়াতো বয়স আমাৰ কম এদিন মোৰ এনেকুৱা হ'ল শইকীয়া ডাঙৰীয়া গৈছে আমাৰ মানে বৰাকভেলীৰ ভিতৰত গৈছে কাছাৰত চাৰ্কেটা আছে তেতিয়া যিকোনো ঠাইত আমি এই তিনি ডিষ্ট্ৰিকৰ ভিতৰতে ডিষ্ট্ৰিক্টৰ নামটো নকওঁ মই ক'লো যে আপোনাৰ চৰকাৰ চলি আছে ভাল কিন্তু আপনার ইমান অফিসার বিলাকে এই পঁচিশ টাকা পঞ্চাশ টাকালো খোঁজ খায় গম পাইছো না সুজাহি তেতিয়া দিল জোবা থাকিলে অলপ জুস থাকে তো পিনে চাই হাঁহিলে কলে এই বহা শুক্ল বৈদ্য তো ভালে হল নয় মজা করে কোথায় দি আমি এই রিয়েলিটি নক মো কলডাউন করার কারণে কলে তো ভালে হল নহয় কম পয়সা কামটো হয়ে যায় ডাঙন অফিসে যদি ইমান পয়সা যদি কাম করে দিয়ে লাগে তো এক টাকা দু টাকা করে দিব মানে ইমান ধু জবাব মোক ডাউন করল করালে এটা ডাঙর পলিটিশিয়ানের কথা মানে মানে অন দা রেকর্ড কেন ক্যামেরা কোথাও এতিয়া এই কারণে যে হি মানে পলিসি আছে লিটু ময় কোয়া নাই যে পলিচি ডাঙর অফিসারে 50 টাকা খাক আর সরু অফিসারে ইমান খাক কিন্তু মোক ডাউন করি কথাবিল যাতে আমি অল্প পাছতে মোক ভালকে বুঝাই কলে যে আপনি কোথায় কোন কোন ঠাইত অভিসারে কি করে আছে এইখানে কথা তো এই গুণবিল গুণবিল আছে তো জীবনের প্রথম আহি খালি তো নহয় আর যখন মন্ত্রীসভাত আছিল বা সদস্য আছে ডর ডাঙর মানুষ আছে আমি তো হোক আমার দশগাড়ি মানুষ আইছিল প্রথম যেটি কমি গলোঁ কেতিয়া আকৌ অলপ এটা দুটা বাঢ়িলোঁ এনেকুৱাই আমার স্থিতি আছে আপোনালোক জ্ঞাত এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি দেখিছোঁ যে হয় অপোজিশনের হব পাৰোঁ বাট আমি আমি অপজিশন হিসাবে আমার ভূমিকা পালন আমাক আমার পাৰে পারে আমাক সহায়তা কৰিলে এইটোতো তো দিন যার আগতে আমি মিছা কথা কৈ লাভ নাই নহলে আমার ধলাইৰ আমি উন্নয়ন কেনেকুৱা কৰিলোঁ কোনো না কোনো ঠাইত আমি অলপ হ'লেও আমি উন্নয়ন কৰিব পাৰিছিলোঁ সেইকাৰণে ৰাইজে মোক বাৰম্বাৰ পঠাইছে এই ক্ষেত্ৰত মই তেওঁক সহকৰ্মী হিচাপে পাইছোঁ অপজিশ্যন লিডাৰ হিচাপে পাইছোঁ কিন্তু আমি তেওঁক হেৰি হিচাপে পোৱা নাই মুখ্যমন্ত্ৰী হিচাপে পোৱা নাই কাৰণ মই এতিয়া ক'ব লাগিব মই হাৰিলোঁ কিন্তু তেতিয়াৰ দিনৰ অৱস্থা জানে আৰু এইটো কৈ লাম নাই কাজে এই ক্ষেত্রে কিবা কারণত আমি হারিলাম হারলো আর এই দুই বছর হারিলেও মই চেষ্টা করছো যে সরকার জারি থাকক আমি জনপ্রতিনিধি এতিয়া হয়তো এক্স হয়ে কিন্তু জনতার বা রাইজের কারণে আমার কাম করব এই কারণে আমি আহিছোঁ কেতিয়াবা মন্ত্রী সকলের আহিছোঁ ব্যেটিক সিস্টেম সেক্রেটারি কমিশনার আছে ওসতে আহিল কাজে সহায়তা করেছে আপোনাৰ নিজৰ দুগৰাকীৰ কথা কওকচোন দলৰ মুখ্যমন্ত্ৰী দুইজনৰ দুগৰাকী খুব ভাল প্ৰচণ্ড ভাল আমাৰ ওচৰতে দুজনে নেতৃত্ব প্ৰচণ্ডভাৱে ভাল আছে সেইকাৰণে আজিৰ দিনতো এজনে কেন্দ্ৰীয় নেতৃত্বত আছে এজন ৰাজ্যৰ নেতৃত্বত আছে কোনো হেৰি নাই যাৰ যাৰ কাম যিজে কৰি আছে চবেৰেই খুব মানে খুব মানে মই এই কথা কব পাৰোঁ যে দুগা আমার দলক সমৃদ্ধ কৰিছে সরকারক সমৃদ্ধ কৰিছে রাইজের হকে দুগ ভালকে চিন্তা চর্চা হকে কাম কৰিব পাৰে অনবরত কাম করে আছে অবিৰত কাম কৰি আছে কাজে আমি দুগৰাকীৰ ওচৰত আমি কৃতজ্ঞ যে আমি দলর এজন সাধারণ কর্মী হিসাবে আরম্ভ কৰিছিলোঁ যাত্রা আৰু আমি এটা বয়স এতিয়া আমাৰ হৈছে এতিয়া এই বয় আহে বয়সত আহি আমি দুগৰাকী আমাৰ এনেকুৱা নেতৃত্ব পালোঁ যিসকলৰ জৰিয়তে আমাৰ ৰাজ্যখন আমাৰ ৰাষ্ট্ৰখন আগুৱাই গৈ আছে এই প্ৰথম পাঁচ বছৰ তাৰপাছত প্ৰায় তিনি বছৰে হ'ল কেবিনেট মন্ত্ৰীৰ দায়িত্ব সহকাৰে যিকেইটা ডি ডিপাৰ্টমেণ্ট পাল ভালকৈ পৰিচালনা কৰোঁ ৰাইজ জানেই এইটো আৰু কৈ লাভ নাই বেলেগকৈ বহলাইও কৰিব এইবাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰীত্বৰ যদি পোৱা গ'লেহেঁতেন বহুতে আশা কৰি আছিল যে মোদীৰ তৃতীয় হেৰিত আপুনি যিহেতু গৈছে ইয়াত সফলতাৰে আপুনি বহুতকেইটা ডিপাৰ্টমেণ্ট চলালে তাতো পালে ৰাইজেও এটা মানে আশা কৰিছিল এনেকৈ নহয় কেনেবাকৈ যদি পালেহেঁতেন আপোনাৰো কিবা অলপ মনত আছিল নেকি এনেকুৱা মানে হয় ৰাইজে প্ৰত্যাচাৰ থাকিব পাৰে ৰাইজে কৃপাধন্য আমি ৰাইজে মোক ভোট দি পঠালে কিন্তু মন্ত্রিত্বর কথাটো রাইজও কব নে মানে প্রার্থী হিসাবে বা এজন নির্বাচিত সদস্য হিসাবে আমিও কব নো আমার এই অধিকার নাই চিন্তা করার অধিকার নাই আর দাবি করার অধিকার নাই আমি যাক নেতা নির্বাচিত দলের লগতে আমার দলের যে রীতি বা নীতি যটেই আপনি কম দলের পরামর্শ করব পরামর্শ করে যাক ভাল বিবেচনা করে কাম দিব হাতত এটা যাক মোদীজিয়ে ভাল বিবেচনা করেছে মন্ত্রীসভা গঠন করেছে আর ইত আমি আশ্বস্ত যে আমার এন ডি এর গভর্নমেন্ট আমার নিজা দলের বহু মন্ত্রী আছে এন ডি এর আমার বন্ধুত্ব আছে কাজে এই ক্ষেত্ৰত রাইজে যেটা উদ্দেশ্য করে আমাকে পঠালে আমি শিলচার লোকসভা সাংসদ হিসাবে মানে চেষ্টা করি যাম যাতে জৰিয়তে আমি আমাৰ শিলচর লোকসভাৰ কাম কৰিব করব মই চেষ্টা কৰি যাম কাৰণ ডাইৰেক্টলি কেন্দ্ৰীয় চৰকাৰে কিবা কাম কৰিব নোৱাৰে আপোনালোকক জ্ঞাত ষ্ট্ৰাকচাৰত যিকোনো কাম আমাৰ ষ্টেট গভমেণ্ট হৈ হব লাগিব কাজে আমি এই ষ্টেট গভমেণ্টত আমি ইমান দিন লগতে আছো কাম কৰিছোঁ মই ভাবো যে ষ্টেট গভমেণ্টৰ আজিৰ দিনৰ যিজন মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা তো আর মন্ত্রিসভার যিসকল মন্ত্রীস আছে আমি একেলগতে ইমান দিন আমি এটা হৃদতার লগতে আমি কাম করছো কাজে আমার শিলচার লোকসভার ক্ষেত্রে সহায় করব আমার এই বিশ্বাস আমার অটুট আছে এই কারণে মন্ত্রিত্ব পয়া নোপার কথা আমার মূল ইমান নাইও আমি চিন্তাও করা নাই ভাবনা করা নাই আমার মন্ত্রিসভা হয়েছে সেটাই আমার ধন্যবাদ আমাৰ ফালৰ পৰাও শুভেচ্ছা থাকিল নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ তৰফৰ পৰা আৰু এইখিনি সময় দিয়া আৰু আপোনাক বহুত বহুত ধন্যবাদ বাদ বিৰাট অনুষ্ঠান আজিলৈ ইমানতে সামৰিছোঁ নতুন এটা এপিছড নতুন এটা অনুষ্ঠানত আন এগৰাকী অতিথিৰ সৈতে আপোনালোকৰ সন্মুখত উপস্থিত হ'ম ধন্যবাদ